আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সিনক্রোন মেশিনের ওয়াইন্ডিং ফ্যাক্টরের উপরে তো আগের ক্লাসে আমরা যেরকম প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে এসি অল্টারনেটার ওয়াইন্ডিং যেটা হয় সে ওয়াইন্ডিংটা ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং হয় সেটা কনসেনট্রেটেড ওয়াইন্ডিং হয় না কারণ ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং যখন আমরা করি তখন কি হয় আমাদের যে সাইন ওয়েবটা আছে ওটা ওয়েবটা আউটপুট ওয়েবটা যেটা আছে ওটা সাইন ওয়েবের কাছাকাছি থাকে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংয়ে কুলিং হিটিংটা ইউনিফর্ম হয় ঠিক আছে এবার আর একটা যে আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে আমরা ফুল পিচ কয়েলের জায়গায় আমরা শর্ট পিচ কয়েল ব্যবহার করি তার কারণ হচ্ছে এক নম্বর তো এন্ড কানেকশন এন্ড কানেকশানের যে লেন্থ আছে সেটা কম হয়ে যাওয়ার কারণে আমাদের কপার কম লাগে আর দ্বিতীয় এটাতেও যে ওয়েব ফর্মটা তৈরি হয় শর্ট পিচ ওয়াইন্ডিংয়ে সেটা মোর ইউনিফর্ম হয় কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং আর শর্ট পিচ ওয়াইন্ডিংয়ে কয়লে দুটোই ক্ষেত্রে আমাদের কী হয় ইন্ডিউস ডিএমএফ যেটা আছে সেই ইন্ডিউস ডিএমএফটা কম হয়ে যায় ইন্ডিউস ডিএমএফটা যেটা আছে সেটা জেনারেলি যদি কনসেনট্রেটেড ওয়াইন্ডিং বা শর্ট ফুল পিচ ওয়াইন্ডিং আমরা ধরি তো তখন ওটা হয় আরিথমেটিক সাম কয়েলের আইথমেটিক সাম বা কয়েল সাইডের ইন্ডিউ ডিএমএফের সাম কিন্তু যখন আমরা সেই সেম জিনিসটাকে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং বা শর্ট পিচ ওয়াইন্ডিংয়ে চলে আসি তখন কি হয় এটা ফেজার সাম হয়ে যায় তাহলে যে ইন্ডিউস ডিএমএফটা আছে সেটা কমে যায় সেটাকে আমাদেরকে কনসিডার করার জন্য আমাদেরকে দুটো ফ্যাক্টর কনসিডার করতে হয় প্রথম হচ্ছে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি বা আরেকটা নামের হচ্ছে ব্রেথ ফ্যাক্টর আর দ্বিতীয়টা হচ্ছে পিচ ফ্যাক্টর কেপি বা কট ফ্যাক্টর ঠিক আছে এটাকে আমাদেরকে ইএমএফ ক্যালকুলেট করার সময় এটাকে এই দুটো ওয়াইন্ডিং ফ্যাক্টরকে আমাদেরকে কনসিডারেশনে আনতে হয় কেন যে কারণে আমরা আর্মেচারের মধ্যে এক নম্বর ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ করি দ্বিতীয় শর্ট পিচ কয়েল ইউজ করি তার ফলে কি হয় আমার ইন্ডিউসড ইএমএফটা কমে যায় তো ইন্ডিউস ইএমএফটা কতটা কমে এই ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউশন ওয়াইন্ডিং ইউজ করার জন্য আর পিচ ফ্যাক্টর ইউজ করার জন্য শর্ট পিচ কয়েল ইউজ করার জন্য এই দুটো আমরা জানি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টরের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউশন ওয়াইন্ড ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ করার জন্য যে ইএমএফটা ইন্ডিউস হয় সেটা আমরা জানতে পারি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সাহায্যে আর শর্ট পিচ কয়েল ইউজ করার জন্য যে আমাদের টা কম হয় সেটা আমরা জানতে পারি পিচ ফ্যাক্টরের সাহায্যে ঠিক আছে এবার আমরা এক এক করে তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টর কি জিনিস দেখে তাহলে প্রথম ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে কী আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে আছে কি কনসেনট্রেটেড ওয়াইন্ডিংয়ের জায়গাতে যখন আমরা কনসেনট্রেটেড ওয়াইন্ডিংয়ের জায়গাতে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ ব্যবহার করি তাহলে আমার ইএমএফটা কতটা কম হয় কেন কেন আমরা জানি কি যখন কনসেনট্রেটেড ওয়াইন্ডিং থাকবে তো ইএমএফ ইন্ডিউস যেটা আছে রেজাল্টের ইএমএফ ইন্ডিউজ যেটা ওভারঅল সেটা প্রত্যেকটা প্রত্যেকটা কয়েলের যে ইএমএফ ইন্ডিউস আছে সেটার আরিথমেটিক স্যাম হবে কিন্তু যখনই আমরা ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ করব তখন ওটা কী হবে তাদের সেটা তাদের ফেজার স্যাম হয়ে যাবে তো এই জিনিসটাকে কি কনসানট্রেটেড ওয়াইন্ডিংয়ের জায়গায় ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ব্যবহার করার কারণে আমার ইন্ডিউস ইএমএফটা কতটা কমলো এটাকে এক্সপ্রেস করার জন্য আমরা কী করি আমরা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে ক্যালকুলেট করি ঠিক আছে এবার ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা কী হচ্ছে তাহলে তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা আমার হচ্ছে ইএমএফ উইথ ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ডিভাইডেড বাই ইএমএফ উইথ কনসানট্রেটেড ওয়াইন্ডিং তাহলে আমরা যেরকম জানি ইএমএফ ইন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কী হবে ফেসার সাম অফ কয়েল ইএমএফ পারফেজ আর ইএমএফ ইন্ডিউজ ইন কনসানট্রেটেড ওয়াইন্ডিংটা কী হবে আরিথমেটিক সাম অফ কয়েল অ্যারিথমেটিক সাম অফ কয়েল ইএমএফ পার ফেজ এবার আমরা যে যেটা জানি কি ফেজার সামটা সবসময় আর্িথমেটিক সাম দিয়ে কম হবে তাহলে যখন এই ফর্মুলার মধ্যে অ্যারিথমেটিক সামটা নিচের দিকে আসে তার মানে কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ভ্যালিউ সবসময় লেস দেন ওয়ান হবে ঠিক আছে এবার আমরা দেখি কি আমরা ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডি এক্সপ্রেশনটা কী করে ডিরাইভ করতে পারি তো কেডির এক্সপ্রেশন ডিরাইভ করার জন্য সবচেয়ে প্রথমে আমাকে একটা ফেজার ডাইগ্রাম ড করতে হবে তো আমি এখানে তিনটা কয়েল কয়েল নিয়েছি ঠিক আছে কয়েল এবি কয়েল বিসি কয়েল সিডি এদের ইন্ডিউজ ইএমএফকে আমি ফেজার সামনে বানিয়েছি এই প্রত্যেকটা কয়েল কিন্তু একটা সার্কেলের আর্ক আছে তাই এটা স্ট্রেট লাইনের মতো এই জন্য আছে কেন যদি একটা সার্কল খুব বেশি বড়ো হয় তো তার একটা পার্টিকুলার যে কড আছে সে করডটা কী হবে সে করডটা আমার সবসময় একটা স্ট্রেট লাইনের মধ্যে আসবে তো এই তিনটে একটা সার্কেলের কড আছে যার সেন্টার হচ্ছে ও এ ও ঠিক আছে তাহলে এই যে ইএমএফ ইন্ডিউস যেটা এবি বি সি আর সিডি তিনটা কয়েলের তার রেজাল্টেন্টটা কি হবে তার রেজাল্ট হবে এডি ঠিক আছে এবার আমরা কি করছি এবার আমরা দুটো পারপেন্টিকুলার বাই একটা হচ্ছে আর্ম এবির উপরে ওয়াই আর একটা আর্ম এডির উপরে ও এক্স দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর ই করছি ড্র করলাম এবার প্রত্যেকটা যে কয়েল আছে ঠিক আছে প্রত্যেকটা কয়েলের যে অ্যাঙ্গেলটা আছে স্লট অ্যাঙ্গেল একে বলবো প্রত্যেকটা কয়েলের মাঝখানে যে অ্যাঙ্গেল তাকে আমি বলি স্লট অ্যাঙ্গেল একে আমরা রিপ্রেজেন্ট করি আলফা দিয়ে আর যে আমার নাম্বার অফ স্লট আছে তাকে আমি রিপ্রেজেন্ট করছি এন দিয়ে নাম্বার অফ স্লট পারফেজকে আমি রিপ্রেজেন্ট করছি এন দিয়ে ঠিক আছে তাহলে এবার আমি কি জানি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা আছে ইএমএফ ইন্ডিউজ ইন কনসেনট্রেটেড ওয়াইন্ডিং বাই ইএমএফ ইন্ডিউসড ইন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইএমএফ ইন্ডিউসড ইন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং বাই ইএমএফ ইন্ডিউসড ইন কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং তাহলে ইএমএফ ইন্ডিউজ ইন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং মানে কি সাম ডিস্ট্রিবিউটর বাইন্ডিংয়ে কী হয় ওটা ফেজার সাম হয়ে যায় তাহলে ফেজার সাম কী হবে আমার এই ফেজার ডাইগ্রামতে এডি হচ্ছে আমার ফেজার সাম রেজাল্টটা তাহলে এডি ডিভাইডেড বাই আরিথমেটিক সাম আরিথমেটিক সাম মানে কি যদি আমার এন নাম্বার অফ স্লট আছে তাহলে টোটাল আরিথমেটিক সাম কী হবে এন ইন্টু ইএমএফ ইন ওয়ান কয়েল সাইড মানে এন ইনটু এ বি ধরে নিলাম বা আমি এর জায়গায় এন ইন্টু বি সিও ধরতে পারি বা এন ইন্টু সিডিও ধরতে পারি ঠিক আছে এবার যেহেতু আমি দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর ওয়াই আর ও এক্স ড্র করেছি তাহলে কি করছে পারপেন্ডিকুলার বাইসেক্টারগুলো আমার আর্ম এবিকে বিকে দুভাগে ভাগ করে দিচ্ছে এ ওয়াই আর ওয়াই বি সেম আমার ও এক্স কী করছে আমার আর্ম এডিকে দুভাগে ভাগ করছে এ এক্স আর ডি তাহলে আমি এখানে লিখতে পারি এ এক্সের এডির জায়গায় আমি কি লিখতে পারি টু ইন্টু এক্স আর এবির জায়গায় লিখতে পারি এন ইন্টু এডির জায়গায় লিখবো আমি টু ইন্টু এ ওয়াই তাহলে টু টু ক্যান্সেল আউট হয়ে গেল আমার কাছে কি থাকলো এক্সপ্রেশনটা এ এক্স আর এ ওয়াই এবার আমার নেক্সট কাজ কী আছে আমার নেক্সট কাজ হচ্ছে আমাকে এই এ এক্স আর এ ওয়াইয়ের মানটা এই ফেস ডায়াগ্রাম দিয়ে বের করতে হবে তাহলে আমি এক্সপ্রেশনটা ফাইনালি পাবো তার জন্য আমি কি করব তার জন্য আমি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ব্যবহার করবো একটা প্রথম ট্রাইঙ্গেল হচ্ছে এ ও আর দ্বিতীয় ট্রাইঙ্গেল হচ্ছে এ এক্স ও ঠিক আছে এবার এক এক করে আমরা এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখবো প্রথমে দেখো আমি এই এ ও যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এটা এখানে ড্র ড্র করলাম তো এ ও এবার যেহেতু আমার এখানে প্রবেন্টগুলো বাই সেক্টর ছিল তো আমার অ্যাঙ্গেলটা কী হবে হাফ হয়ে যাবে তাহলে আমার অ্যাঙ্গেলটা হয়ে গেল আলফা বাই টু তাহলে এটা হলো আমার আলফা বাই টু তাহলে এবার এখানে যদি আমি সাইন আলফা বাই টু ইউজ করি তো সাইন আলফা বাই টু মানে কি আমি জানি সাইন মানে হয় পরপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ঠিক আছে এবার এই ট্রাইঙ্গেলে পরপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াসটা কী করে বুঝবো এটার জন্য একটা সিম্পল ওয়ে হচ্ছে যে আমার অ্যাঙ্গেলটা আছে আমার অ্যাঙ্গেলের অপোজিটে যে আর্মটা হবে সে আর্মটা সবসময় কী হবে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে যে আমার অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলের অপোজিটে যে আর্মটা আছে সেটা হবে আমার পরপেন্ডিকুলার অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্টেন্টে যে আর্মটা আছে সেটা হবে আমার বেস আর সবচেয়ে বড় যে আর্মটা সেটা হবে আমার হাইপোটেনিয়াস ঠিক আছে পৃথাগর স্ত্রীরঙ্গে যেহেতু জানি সবচেয়ে বড় আর্মটা কী হবে হাইপোটেনিয়াস অ্যাজ হাইপোটেনিয়াস স্কোয়ার ইকোয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ঠিক আছে তাহলে আমি এখানে কী পাচ্ছি সাইন অ্যান্ড সাইন সাইন বাই টু ইকোয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তার মানে কী হয়ে গেলো পারপেন্ডিকুলার হলো আমার এ ওয়াই আর হাইপোটেনিয়াসকে ও এ পারপেন্ডিকুলারটা অপোজিটটা হাইপোটেনিয়াস সবচেয়ে বড়োটা তাহলে এ ওয়াই বাই ও এ ঠিক আছে এখান থেকে আমি কী পেয়ে যাব এ এ ওয়াই ইকোয়াল টু ও এ ইন সাইন আলফা বাই টু ঠিক আছে তাহলে আমি এখান থেকে এ ওয়াইটা পেয়ে গেলাম তাহলে আমার মান এ ওয়াইটা বেরিয়ে গেল এবার আমাকে কি বের করতে হবে এ এক্সটা বের করতে হবে তাহলে এ এক্স বের করার জন্য আমি এবার কী করবো এবার আমি নিব রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ এক্স ওটাকে তো আবার আমি এ এক্স ওটাকে এখানে নিলাম এবার যেহেতু এখানে অ্যাঙ্গেলটা কত ছিল এই টোটাল অ্যাঙ্গেলটা ছিল কত এন আলফা কী করে এটা টোটাল অ্যাঙ্গেলটা এন আলফা হলো দেখো আমার একটা কয়েল সাইড দিয়ে অন্য ক একটা কয়েল দিয়ে অন্য কয়েলের একটা কয়েল সাইড দিয়ে অন্য কয়েল সাইডের মাঝখানের যে অ্যাঙ্গেলটা স্লট অ্যাঙ্গেল তাকে আমি বলছি কত আলফা তাহলে এখানে কি এন নাম্বার অফ স্লট হতে পারে একটা আর্মেচারে তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কী হবে আলফা এবার যেহেতু আমার এই পারপেন্ডিকুলার বাইসেক্টর এই রেজাল্টটাকে দুভাগে ভাগ করেছে তাহলে এটা কি হয়ে যাবে এতটা এত অ্যাঙ্গেল যেটা এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এন আলফা বাই টু তাহলে এখানে এন আলফা বাই টু যেখানে এন কী আছে এন হচ্ছে নাম্বার অফ স্লট পারপল পারফেক্ট ঠিক আছে তাহলে আবার সেমভাবে আমি যদি সাইন থিটা ইউজ করি সাইন এন আলফা বাই টু তাহলে কী এখানে আমার অ্যাঙ্গেল এর অপোজিটটা আমার পারপেন্ডিকুলার হয়ে গেলো অ্যাডজাসন্টটা আমার বেস হয়ে গেলো আর সবচেয়ে বড়ো বাহুটা কী হলো আমার হাইপোটেনিয়াস হয়ে গেলো ঠিক আছে তাহলে এখানে কী বেরোলো সাইন এন আলফা বাই টু ইকুয়াল টু কী হয়ে গেলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে কি এ এক্স বাই হাইপোটেনিয়াস ও এ তাহলে এ এক্স বাই ও এখানে আমি আবার কী পেলাম এ এক্স ইকুয়াল টু ও এ এন্টু সাইন এন আলফাবাই টু তাহলে আমার এবার দুটোই ফর্ম দুটোই ভ্যালু পেয়ে গেছি এ এক্স আর এ ওয়াই তাহলে এবার এ এক্স আর এ ওয়াই ভ্যালুটাকে আমি যদি এ ইকুয়েশানে রাখি তাহলে কী হয়ে কী হবে আমার কাছে আমি পাবো ও এ ইনু সাইন এন আলফা বাই টু এ এক্সের ভ্যালিউটা আর এন ইন্টু ও এর ভ্যালিউটা কী হয়ে যাবে ও এ ইন টু সাইন আলফা টু এখানে এনটা এখানে এন হবে একটা ঠিক আছে তাহলে কী হল আমার ও এ ক্যান্সেল আউট হয়ে আমার রেজাল্টটা কী দাঁড়ালো টু সাইন এন আলফা বাই টু বাই এন সাইন আলফা বাই টু এটা হচ্ছে আমার কেডি বা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টারের ফাইনাল এক্সপ্রেশন কেড ইকল টু সাইন এন আলফা বাই টু বাই এন সাইন আলফা বাই টু যেখানে আলফা কী আছে আলফা হচ্ছে আমার স্লট অ্যাঙ্গেল স্লট অ্যাঙ্গেল আমি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি ইলেকট্রিক্যাল বাই নাম্বার অফ স্লট পার পোল এটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম আর এন কি আছে এন হচ্ছে নাম্বার অফ স্লট পার পোল আর এই যে এন আলফা যে টার্মটা এন আলফা টার্মটাকে অনেক সময় আমরা বলি ফেড স্প্রেড ঠিক আছে এটা অনেক সময় অনেক নিউমেরিক্যালে আমাদের কাছে দিয়ে দেয় ডাইরেক্টলি স্লট অ্যাঙ্গেল না দিয়ে আমাকে ফেজ স্প্রেডটা আর নাম্বার অফ স্লট পার্পল দিয়ে দিবে তো ওইখান দিয়ে আমি এই ফেজ স্প্রেড এন আলফার ফর্মুলা দিয়ে আমি আমার কি বের করতে পারি আলফাটা বের করতে পারি এই ফেজ স্প্রেডের অ্যাঙ্গেলটা দিয়ে দেয় তাহলে এটা হলো কেডি ঠিক আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবার আমরা দেখব পিচ ফ্যাক্টর তাহলে যেভাবে যেরকম বললাম কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কী ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমার ছিল কি যদি আমি কনসেনট্রেটেড ওয়াইন্ডিংয়ের জায়গাতে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ইউজ করি তাহলে আমার ইএমএফটা কতটা কমছে সেই ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করার কাজ করা আছে সে ফ্যাক্টরটা ক্যালকুলেট করি আমরা কিসের সাহায্যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সাহায্যে এবং পিচ ফ্যাক্টর কি সেমভাবে আমরা জানি কি ফুল পিচ কয়েলে যে হয় ইন্ডিউসড ইএমএফ সেটা ম্যাক্সিমাম হয় ফুল পিচ কয়েলে আমার যে ইন্ডিউস ডিএমএফ হয় সেটা ম্যাক্সিমাম হয় এবার কিন্তু আমরা অনেকগুলো কারণের জন্য ফুল পিচ কয়েলের জায়গাতে শর্ট পিচ কয়েল ব্যবহার করি এবার শর্ট পিচ কয়েলে কী হয় রেজাল্টেন্ট ইএমএফটা কি হয় ফেজার স্যাম হয় ইথমেটিক স্যাম হয় না তাহলে কি ওটা আবার রিডিউস হয়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে তাহলে ফুল পিচ কয়েলের জায়গায় যদি আমি শর্ট পিচ ওয়াইন্ডিং ইউজ করি তো আমার ইএমএফটা কতটা কমবে সেটাকে এক্সপ্রেস করার জন্য আমার কাছে কী আছে আপনাদেরকে তখন ক্যালকুলেট করতে হয় কেপি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ঠিক আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে আমার ফর্মুলা কি ইএমএফ ইন্ডিউসড ইন শর্ট পিচ কয়েল বাই ইএমএফ ইন্ডিউসড ইন ফুল পিচ কয়েল তাহলে ইএমএফ ইন্ডিউস শর্ট পিচ কয়েলটা কী হবে ফেজার সাম হবে আর ফুল পিচ কয়েলটা আর্থমেটিক সাম হবে আবার সেমভাবে ফেজার সামটা কী হবে আরিথমেটিক সাম দিয়ে সবসময় কম হবে ঠিক আছে তাহলে কী হবে কেপির ভ্যালিউটাও সবসময় লেস দেন ওয়ান হবে তো এটাই হচ্ছে পিচ ফ্যাক্টার এবার দেখি আমরা পিচ ফ্যাক্টরে এক্সপ্রেশন আমরা কী করে বের করতে পারি তাহলে পিচ ফ্যাক্টরে যদি আমি এক্সপ্রেশন বের করতে যাই তখন আমার কাছে কী আছে দেখি দেখো আমরা আগের ক্লাসে যেরকম ডিসকাস করেছিলাম কি পোল পিচ কী হয় শর্ট পিচ কয়েল ফুল পিচ কয়েলের ডিফারেন্স কি আগের ক্লাসে যেটা আমরা দেখেছিলাম এটা হচ্ছে দুটো পোল তাহলে এই দুটো পোলের মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা কি ওয়ান এইট্টি ডিগ্রি ইলেকট্রিক্যাল বলি বা ওয়ান পোল পিচ বলি এবার ফুল পিচ কয়েল হলে গেলে কী হতো এই যে কয়েল সাইড এ যদি এই পোলের আন্ডারে আছে তো কয়েল সাইড বিটা এই পোলের আন্ডারে হতো কিন্তু যেহেতু এটা শর্ট পিচ কয়েল তাহলে কী আছে কয়েল সাইড বিটা এই পোল দিয়ে বিটা ডিগ্রি আগে আছে তাহলে কী আছে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ শর্ট বিটা বিটা ডিগ্রি আগে আছে মানে এটা কি শর্ট পিচ কয়েল তাহলে এবার কী হবে এখানে যে ইন্ডি রেজাল্টের নিয়ম আছে সেটা কি হবে এই দুটো কয়েল সাইডের এ আর বি ফেজার আরিথমেটিক সাম হবে না এদের ফেজার সাম হবে তাহলে কী হলো এটা হচ্ছে আমার ইয়ে এটা হচ্ছে আমার ইবি তাহলে কি প্যারালোগ্রাম ল দিয়ে ইআরটা কি হচ্ছে আমার আরিথমেটিক্স এ ফেজার হচ্ছে তাহলে আমার কেপির ফর্মুলা কি জানি ইএমএফ ইন্ডিউস শর্ট পিচ কয়েল বা ইএমএফ ফুল পিচ কয়েল তাহলে ফুল পিচ কয়েলে কি হয় আরিথমেটিক সাম হয় এবার কয়েল সাইড দুটো কয়েল সাইডে সেম ইএমএফ ইন্ডিউজ হবে তাহলে কী হবে ইএ প্লাস ইবি আর ইআর ইবি সেম আছে যেহেতু তাহলে কি টু ই টু ইএ বা টু ইবি আমি লিখতে পারি তাহলে এটা কি হলো আমার এটা আমার কাছে চলে আসলো আরিথমেটিক সাম মানে নিচের জিনিসটা পেয়ে গেলাম আমি ফুল পিসটা পেয়ে গেলাম এবার আমাকে বের করতে হবে ফেজার সাম তাহলে সামটা তাহলে ভেক্টর ল অফ ভেক্টর ল অফ দিয়ে আমি কী পেতে পারি ই আর স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস টু এ ই বি কস ফাইভ এটা ফর্মুলা আছে ভেক্টর সামের তাহলে কী হলো যেহেতু ই এ আর বি সেম আছে তাহলে আমি ই এর জায়গায় ইবির জায়গায় এ লিখতে পারি তাহলে ইআর ইকোয়াল টু কী হয়ে যাবে এটা এই ইবিটার জায়গায় আমি এ লিখে দিলাম তাহলে কী হলো টু এ স্কোয়ার প্লাস ইএ ইবি যদি সেম থাকলো তাহলে কী হবে টু ইএ স্কোয়ার কস বিটা যেহেতু ই এ ই বি সেম আছে তাই হচ্ছে এখানে কনফিউজ হবার কিছু নেই তাহলে কী হলো ই আর স্কোয়ার ইকল টু টু ইএ স্কোয়ারটা কমান নিলাম আমি তাহলে কী হলো ওয়ান প্লাস কস বিটা এবার দেখো এখানে ট্রিক আছে ট্রিকটা হচ্ছে ট্রিকটা হচ্ছে আমার এখানে আমি কী করলাম এই জায়গাটাতে আমি একটা টু এখানে দেখো এই টুটাকে আমি মাল্টিপ্লাই করলাম আবার টুটাকে আমি ডিভাইড করলাম তাহলে কি হলো আমার রেজাল্টেন্টে কোনো এফেক্ট পড়ছে না রেজাল্টটাতে কোনো এফেক্ট পড়ছে না যেহেতু আমি একটা ইকুয়েশনে টু মাল্টিপ্লাই করলাম আর টু ডিভাইড করলাম তার জন্য আমি কি পেলাম এই টুটা যখন দিলাম তখন এটা দেখো কজের হাফ অ্যাঙ্গেলের ফর্মুলা হয়ে যাচ্ছে কজ থিটা বাই টুর ফর্মুলা হচ্ছে রুট আন্ডার ওয়ান প্লাস কজ থিটা বাই টু তাহলে এটা কি হয়ে গেলো কজ স্কোয়ার থ্রিটা বাই টু এর ফর্মুলা যেহেতু এটা রুট আন্ডারে আছে তাহলে রুট আন্ডারে বাইরে হলে কী হলো কস স্কোয়ার বিটা বাই টু এর ফর্মুলা হয়ে গেলো টুটা এজ ইট ইসতে গেলো তাহলে যখন এটা স্কোয়ার রুট দিয়ে আমার বাইরে আসছে স্কোয়ার রুট দিয়ে বাইরে আসলে গেলে কী হয়ে যাবে ই আর স্কোয়ার যেটা আমার ইআর স্কোয়ারের জায়গায় ইআর হয়ে যাবে ই আর হয়ে হলে গেলে কী হলো টু ই এ কস বিটা বাই টু স্কোয়ার রুট করলে তাহলে এবার আমার কেপির ফাইনাল এক্সপ্রেশনটা কী পাচ্ছি আমি কেপির ফাইনাল এক্সপ্রেশন কী ছিল ইএমএফ ইন্ডুবিশন শর্ট পিচ কয়েল বাই ফুল পিচ তো শর্ট পিচে কী হয় ভেক্টর সাম তাহলে এই যে আমার ভেক্টর সামের রেজাল্টেন্টটা বেরোলো টু এ কস বিটা বাই টু আর আর্থমেটিক সাম কী হবে ইয়ে প্লাস ইবি মানে টু এ তাহলে টু এ টু এ ক্যান্সেল আউট হয়ে গেল বাঁচলো কি আমার কাছে কস বিটা বাই টু এই যে কস বিটা বাই টু এটাই হচ্ছে আমার এক্সপ্রেশন ফর ডিস্ট্রিবিউশন এক্সপ্রেশন ফর পিচ ফ্যাক্টর ঠিক আছে এবার আবার সেম আমি যেটা আগে বললাম এটার ভ্যালিউ কী হয় সবসময় লেস দেন ওয়ান হয় ঠিক আছে এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে যদি আমি শর্ট পিচ কয়েলের জায়গায় ফুল পিচ ফুল পিচ কয়েলের জায়গায় শর্ট পিচ কয়েল ব্যবহার করি তো আমার ইন্ডিউসড ইএমএফটা কত কমবে সেই ফ্যাক্টরটা আমি জানতে পারি কি দিয়ে কেপি দিয়ে এই দুটোকে আমাকে কি দুটো ফ্যাক্টরকে আমাকে ইএমএফ ক্যালকুলেশন করার সময় কনসিডারেশনে রাখতে হবে ঠিক আছে যখনই আমি ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করবো আর শর্ট পিচ ওয়াইন্ডিং করবো তো এটা ছিল আর এসি আর্মেচারের শর্ট পিচ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টর আশা করি তোমাদের এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেবে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ডাউট লিখতে পারো থ্যাংক ইউ